আসসালামু আলাইকুম। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্রান্ত একটি প্রশ্ন আমাদের সামনে এসেছে যে ঈদে মিলাদুন্নবী কেন পালন করা হয়। এর জবাবটি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে কোনো নিয়ামত দেন, তখন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার পেছনে সবচেয়ে বড় এবং একমাত্র গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে আমাদের উপর যে নিয়ামত এবং যে মহা করুণা করেছেন, সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। কোরআনুল করিমের সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়াযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসলাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা। হে মুসলমানরা, তোমরা আল্লাহর নিয়ামতগুলোকে স্মরণ করো। এক সময় তোমরা একে অন্যের শত্রু ছিলে, আল্লাহ তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দিয়েছেন, তোমাদের অন্তরে একে অন্যের প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছেন। অতএব সেই নিয়ামতগুলোকে তোমরা স্মরণ করো। তাই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের জন্য ওয়াজিব। এবার কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন কোরআন শরীফের ব্যাপারে, খুদ কোরআনে বলেছেন কোরআনের ব্যাপারে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে। অর্থাৎ এই যে কোরআন তোমাদেরকে আমি দিয়েছি, সেই কোরআন প্রাপ্তিতে তোমরা খুশি প্রকাশ করো, কারণ এটি তোমাদের দুনিয়াবি সব সহায় সম্বল সম্পত্তি যেগুলো তোমরা জমা করো, তার চেয়ে এই খুশি, কোরআনুল করিম নাজিল হওয়ার এই খুশি, এই আনন্দ প্রকাশ করা তোমাদের জন্য অনেক বেশি কল্যাণকর। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে কোনো নিয়ামত দেন, সেই নিয়ামতের জিকির করা, সেই নিয়ামতের কথা স্মরণ করা, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা, এমনকি শুকরিয়াস্বরূপ উদযাপন করা, শরীয়তের ভেতরে ভেতরে থেকে উদযাপন করাও আমাদের জন্য কর্তব্য। এবার প্রশ্ন আসছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে আমাদের জন্য নিয়ামত বা রহমত মনে করি কিনা। যদি নিয়ামত বা রহমত মনে করি, তাহলে তো আল্লাহর আদেশ অনুযায়ী নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের উপর ওয়াজিব হয়ে যায়। এবার কোরআনুল করিমের সূরা আলে ইমরানে আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ মুমিনদের প্রতি বড় বেশি করুণা করেছেন যে তিনি তার নবীকে পাঠিয়েছেন, তার রসুলকে পাঠিয়েছেন মুমিনদের মধ্য থেকে, অর্থাৎ মক্কাবাসীকে করুণা করেছেন, তাদের মধ্যেই রসুল পাঠিয়েছেন, যেই রসুল তাদের কাছে আল্লাহর পরিচয় দেবেন, আল্লাহর আয়াত তিলাওয়াত করবেন, হিকমত এবং তাজকিয়া করবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য মান বা নিয়ামত, অর্থাৎ বড় করুণা হিসেবে আখ্যায়িত করেছেন। এবার আল্লাহ যদি আমাদেরকে এত বড় নিয়ামত দেন এবং আল্লাহ যদি আমাদেরকে বলেন যে ওয়াযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমাদের প্রতি আল্লাহর যে নিয়ামতগুলো সেগুলোকে স্মরণ করো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন আমাদের জন্য নিয়ামত এবং এই নিয়ামতের শুকরিয়া আদায় করাও আমাদের জন্য ওয়াজিব। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কায়েম করি, অনুষ্ঠান উদযাপন বা শরীয়তের ভেতরে যতগুলো নিয়ম এবং পদ্ধতি আছে সেগুলোতে আমরা মিলাদুন্নবী পালন করি, এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে আমাদের প্রতি যে মহা নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। এটিই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটি প্রশ্ন আমাদের সামনে এসেছে যে ইসলামী শরীয়তের দিক থেকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন বা ঈদে মিলাদুন্নবীর অবস্থান কীরকম, শরীয়তে এর স্থান কতটুকু বা শরীয়তের দৃষ্টিতে এটি জায়েজ কি না জায়েজ। প্রথমেই বলে রাখি, কেউই কখনো মিলাদুন্নবীকে শরীয়ই কোনো ইবাদত বলেন নাই। মিলাদুন্নবী কোনো শরীয়ই ইবাদত নয়, অর্থাৎ নামাজ, রোজা, হজ, জাকাত যেরকম শরীয়ত নির্ধারিত ইবাদত, মিলাদুন্নবী সেরকম কোনো ইবাদত কেউই মনে করে না, আমরা কখনোই দাবি করি না। বরং মিলাদুন্নবী একটি ইজতিহাদি বিষয়, অর্থাৎ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার ব্যাপারে উলামায়ে কেরাম ইজতিহাদ করেছেন, এবং ইজতিহাদ তখনই সঠিক হয় যখন এর পেছনে কুরআন সুন্নাহর দলিল থাকে। ইনশাআল্লাহ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার ব্যাপারেও শরীয়তের, অর্থাৎ কুরআন সুন্নাহর দলিল রয়েছে, কিন্তু এটি শরীয়তের কোনো গ্রন্থবদ্ধ ইবাদত যেভাবে নামাজ রোজা সেরকম কিছু নয়, বরং এটি একটি ইজতিহাদি বিষয়। এবার প্রশ্ন আসে যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার এই ব্যাপারটিকে আমরা এত মাহাত্মপূর্ণ করে কেন দেখি। হাদিস রয়েছে সহিহ বুখারী, অধ্যায় হচ্ছে কিতাবুন নিকাহ, উরওয়া ইবনে জুবায়ের তাবেঈ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আবু লাহাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা,
যে ইসলাম কবুল তো করেনি, বরং ইসলামের কট্টর দুশ্মন ছিল। তার একটি দাসী নাম ছিল সুয়াইবা। এই দাসীকে আবুল আহাব মুক্তি দিয়েছিল, কারণ এই দাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মের সময় আল্লাহর নবীর মা সাইয়িদা আমিনা সালামুন আলাইহা উনার ঘরে ধাত্রীর কাজ করছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম হলো, সুয়াইবা দৌড়ে এসে আবুল আহাবকে বললেন যে আপনার মৃত ভাই আবদুল্লাহর ঘরে একজন পুত্র সন্তান জন্ম নিয়েছেন। আবুল আহাব তো তখনও বুঝতে পারেনি তিনি নবী কি নবী নন, বা এরকম কোনো চিন্তা তার মাথায় ছিল না। কিন্তু এই যে ভাতিজার জন্ম সংবাদে খুশি প্রকাশ করে আবুল আহাব হাতের ইশারায় সুয়াইবাকে মুক্তি দিয়ে দিয়েছিল। আবুল আহাবের মৃত্যুর পর আবুল আহাবের পরিবারের একজন সদস্য আবুল আহাবকে স্বপ্ন দেখলেন, জিজ্ঞেস করলেন যে আপনার কি অবস্থা। তো আবুল আহাব জবাব দিলেন যে আমার অবস্থা তো খুবই সংকটাপূর্ণ, কারণ কবরে আমার উপর আজাব ছাড়া আর কিছু নেই, কিন্তু প্রত্যেক সোমবারে আল্লাহ আমার আজাবকে খানিকটা হালকা করে দেন। এই হচ্ছে বুখারি অধ্যায় হচ্ছে কিতাবুন নিকাহ, সহিহ বুখারিতে এই হাদিস রয়েছে। এবার সহিহ বুখারির ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি কিতাবের ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলহি লিখেছেন, আন্নাল আব্বাস রাদিয়াল্লাহ আনহু কালা লাম্মা মাতা আবু লাহাবিন রাআইতুহু ফি মানামি। অর্থাৎ বুখারি শরীফের হাদিসে এসেছে যে আবু লাহাবের পরিবার থেকে কেউ একজন তাকে স্বপ্ন দেখেছিলেন। কে দেখেছিলেন সেটা নাম নেই, বুখারির ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি কিতাবের মধ্যে নাম রয়েছে সাইয়্যিদনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু লাহাবকে স্বপ্ন দেখেছিলেন, এবং তিনি দেখলেন যে আবু লাহাবের অবস্থা খারাপ। তিনি জিজ্ঞেস করলেন যে আপনার উপর কি চলছে, মানে আপনার কি অবস্থা কবরে। আবু লাহাব জবাব দিল, মা লাকিতু বা'দাকুম রাহাতান, ভাই আব্বাস তোমাদেরকে ছেড়ে কবরে আসার পরে এক মুহূর্তের জন্য আমার উপর কোনো মুক্তি আসেনি, অনবরত আজাব চলছে। ইল্লা আন্নাল আযাবা ইউখাফফাফু আন্নি কুল্লা ইয়াউমি ইসনাইন, হ্যাঁ কেবল সোমবার দিনে আমার আযাবকে আল্লাহ খানিকটা হালকা করে দেন। এরপরে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি কমেন্ট করেছেন যে কেন আবুল আহাবের আযাবকে হালকা করে দেয়া হয় সোমবারে। বলেছেন, যালিকা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিদা ইয়াউমাল ইসনাইন ওয়া কানাত সুয়াইবাতু বাশারাত আবা লাহাবিন বিমাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাকাহা। এর কারণ হলো সোমবার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। আবুল আহাবের দাসী সুয়াইবা খুশির সংবাদটি আবুল আহাবকে দেওয়ার কারণে আবুল আহাব সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন তার গোলামি থেকে। এই আজাদ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে খুশি প্রকাশ করে দাসীকে মুক্তি করে দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবুল আহাবের মতো কাফিরের আজাবকে কবরে প্রত্যেক সোমবারে হালকা করে দেন। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে খুশি প্রকাশ করে একজন কাফিরের প্রাপ্ত প্রতিদান। এবার আরেকজন হাফিজে হাদিস ইমাম শামসুদ্দিন ইবনে নাসিরুদ্দিন আদ-দিমেশকি, যিনি আল্লামা ইবনে তাইমিয়ার ছাত্রদের মধ্যে একজন, তিনি কমেন্ট করেছেন, কদ সাহ্হা আন্না আবা লাহাবিন ইউখাফফাফু আনহু আযাবান নারি ফি ইয়াউমিল ইসনাইন লিইতাকিহি সুয়াইবাতা সুরুরান বিমিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি সত্য বলে প্রমাণিত যে আবু লাহাবের কবরের আযাবকে প্রত্যেক সোমবারে কমিয়ে দেওয়া হয়। একমাত্র কারণ হচ্ছে এটি যে আবু লাহাব মিলাদুন্নবীর খুশি উদযাপনের জন্য সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিলেন। এবং পরবর্তীতে শামসুদ্দিন ইবনে নাসিরুদ্দিন দিমেশকি রহমতুল্লাহ আলাইহি একটি কবিতা লিখেছেন। কবিতা তিনি বলেছেন, ইযা কানা হাযা কাফিরান জা আযাম্মুহু ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিমি মুখাল্লাদা আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইন দাঈমান ইউখাফফাফু আনহু লিসুরুরি বি আহমাদা ফামাযান্নু বিল আবদিল্লাযী তুলা উমরাহু বি আহমাদা মাসরুরান ওয়া মাতা মুওয়াহিদা। আবুল আহাবের মতো একজন কট্টর কাফির যার ব্যাপারে আল্লাহ তাব্বাত ইয়াদা নাজিল করেছেন, যার জন্য জাহান্নামের রায় জারি করে দেওয়া হয়েছে, সেই ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে খুশি প্রকাশ করার কারণে প্রত্যেক সোমবারে তার কবরের আযাব হালকা করে দেওয়া হয়, যে মুমিন মুসলমান আল্লাহর নবীর মিলাদে খুশি প্রকাশ করবে এবং ইমানের উপর মৃত্যুবরণ করবে তার প্রতিদান আল্লাহর কাছে কি হতে পারে কল্পনা করা যায় না। এজন্য মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব আমাদের কাছে রয়েছে। আমাদের ইমামরা ইজতিহাদ করেছেন কোরআন সুন্নাহর দলিলের আলোকে যে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা একটি জায়েজ মুস্তাহসান কাজ, কারণ আল্লাহ তার হাবিবকে পাঠিয়ে আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি আমরা মিলাদুন্নবী উদযাপন করার মাধ্যমে।